আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহ অশেষ সম্মতে আপনাদের দোয়ায় ভালোবাসায়। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম একটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন তাদের প্রতি জানাই অনেক দোয়া আর ভালোবাসা। তো আজকে আমি কি কাজ করব এটা আপনার সাথে শেয়ার করব। তো আজকে আমি সকালবেলা বাজার গেছিলাম, তখন 9টা বাজে বাজার গেছি, যাইয়া বাজারতে মাছ আনছি। তো দু তিন দোকান ঘুরছি, মাছ ওই তেলাপিয়া মাছ পাওয়া যায় না, তো বড়টা পাওয়া যায়, দাম বেশি এটা, তো এটা আনি নাই। তো 1 কেজি কই মাছ নিয়ে আসছি আমি, তো আর 1 কেজি কসুর গাড়ি নিয়ে আসছি, আর ডাঁটা শাক নিয়ে আসছি ছোটোটা, এটা ভাজি করবো আমি গরমে। তো আমি চাইছিলাম শুটকি দিয়া কাঁঠালের বিচি দিয়ে রান্না করতাম, তো সুরাই করতেছে আম্মু বাজি করো, তো আমি বাজি করবো। তো 1 কেজি কই মাছ কাটতে গুনতে গিয়ে আমার অনেক সময় লাগবো, তো সাইজটা কই মাছটি কাটতেছি, তো কই মাছটি আমার কাটতে অনেক সময় লাগবে, কই মাছ কাটা হয়েছে। তো কই মাছটি আমি ধুইছি ভালো মতন, ধুইয়া তো রাখবো ফ্রিজে। ওই সুমাইয়া বসিয়া ডাঁটা শাক বাঁচতেছে, তো আমি আন্দা বৈশা মাছটি কাটছি, আর সুমায়ের বলছি সুমায়া তুমি ডাঁটা শাক বাঁচো, আর সুরায়ের বসে সুরায়া তুমি কসুর সরাডি চামুচ দিয়ে সিলা নেও, তো তাড়াতাড়ি বাঁচা হয়ে যাব গা। এটা আবার রান্নাটা বসামো দেরি হইব, তো পারবে আবার আইসা করবো। তো আমরা সবাই আটা দিয়ে গিলে করতেছি। তো ওই যে সকালে নাস্তা খাইতেছি আমি আর আয়াতে, পাউরুটি দিয়া দুধ দিয়া খাইতেছি ভিজাইয়া, তো আয়াতে কিন্তু খাইতেছে না, ওই যে আয়াতে দিছি একটা রুটি, আয়াতে ফালাই দিছে দুধের ভিতরে। তো সুমাইও খাইয়া উঠছে আর সুরায় খাই নাই, তো সুরায়া খাটে শুয়াছিল, খাটাতে নেবার আবার নিচে নামিয়া শুয়েছে সুরায়া, গরম লাগে দেখিয়া। তো আজকে রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হইল অনেক গরম, তো রোদুরে গরম হইব অনেক গরম। তো মাছটি আমি ভালো মতন ধুইছি লবণ দিয়া গরম পানি দিয়া, আর কই মাছ ওখান থেকে অনেক ভিজল ভিজল, এদের ভালো করে ধুইতে হয়। তো মাছটি আমি বাগি বসছি আর এক চুলাতে ভাত বসাই দিছি, তো তরকারিটা বসাই দিতেছি আমি, পেঁচকুচি দিয়ে দিছি, ওই আদা বাটা দিয়ে দিছি আদা চামচ, রসুন বাটাও দিয়ে দিছি আদা চামচ, তেলে বাজা নিতেছি ভালো মতন। যা তো আয়াতে বল খেলা করতেছে সুমায়ারে নিয়া, তো আয়াতে গুনতিক বল খেলা অনেক পছন্দ করে, ছোটো ছোটো বল আইনা দিছে আয়াতের বাবা আয়াতরে তৈরি দিয়া খেলে। তো আরেকটা বল ছিল, তো ওই বলটা ইয়ে হয়েছে মাঝখান দা ফুটো হয়ে গেছে, গায়ে খেলতে পারে না, তো আয়াতে বল ফেলে আয়াতে একলা একলা খেলা করে মাশাল্লাহ দিলে। তো সব ময় মশলা দিয়ে দিছি, দিয়ে আমি কষাই নিতেছি, তো কষানি উইয়া গেছে গা, তো কসুর গাড়িটি দিয়ে দিছি, তো গাড়ি লাড়া সাড়া দিয়ে দিতেছি, তো কষানি হোক। তো ডাঁটা শাকটা আমি বসাই দিছি, তখন 12টা বাজে, তো পারবে আসবো দেখে তাড়াতাড়ি বসাই দিছি দুই চুলাতে, তো লবণ দিয়া লাড়া সাড়া দিয়ে দিতেছি। যাও ওই রুমে যাও খেলা করো গা আয়াত। তো আমি এনে বৈশা বয়ে দিতেছি, তো আয়াতে আর সুমাইয়া বৈশা বৈশা এনে বল খেলা করতেছে, তো বললাম এই রুমে যাও গিয়া খেলা করো গা দাইয়া। তো তরকারি কষানি হয়ে গেছে গা কসুর গাড়ি দি, তো আমি পানি দিয়ে দিছি, তো শাকটা বাগার দিমু তেল দিয়ে দিছি, পেঁচকুচি আর রসুন কুচি দিয়ে দিতেছি,
আয়াত রে কান্দাও কেল লাগে আয়াত রে কান্দায় না তো ডাটা শাকটি দিয়ে দিছি ডাটা শাক অল্প হয়েছে গা এক আটি শাক আনছি 10 টাকা দিয়া তো বর্ষাকাল দেখে শাক শোক সব কিছু দাম বৃষ্টির দিন তো শাক শোক বেশি হইতেছে না এই জন্য দাম বেশি নেয় আর বর্ষাকাল সব এলাকায় পানি এই যে কই মাছটি দিয়ে দিতেছি 6টা কই মাছ দিছি তো আমরা দুপুরে খাবো আবার রাত্রেও খাবো এটা দিয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ওটা ধন্যবাদ দিয়ে দিছি এটা ফ্রিজে ছিল ধন্যবাদ তো আরো কটা আছে আমি একসাথে আনছি ধন্যবাদ কটা আইনা কুসাইয়া রাইকা দিছি ফ্রিজে তো তরকারি হয়ে গেছে তো তরকারি দিয়ে আমি বাইরে নিতেছি বারা হয়ে গেছে তো আমরা দুপুরে খাবার খেতে বসে গেলাম নাও ভাত নাও আমাদের এটা দুপুরের খাবার 3টা বাজতেছে একটু সারা দিয়ে কই মাছ রান্না করছি আর ডাটা শাক ভাজি করছি ওই যে রাত্রে ডিম রান্না করছিল সুরাইয়া ডিম ছিল তো আয়াতে ঘুমাইতেছে তো সুমায়ার খিদা লাগছে অনেক তো সুমায়া খেয়ে উঠছে দুপুরে আমি আর সুরাইয়া খেতে বসে গেলাম তো পারবেছে অন্য কাজটা আসে নাই যা এত গরম পড়ছে আজকে রাত্রের বৃষ্টি হয়েছে তো ভাবছি আমি ঠান্ডা লাগবো তো ঠান্ডা লাগে নাই অনেক গরম সুমায়া ক্যামেরাম্যান তো যে মিষ্টি আমার মার বাসা থেকে মিষ্টি দিছে তো আমার ভাইয়ে মিষ্টি আনছিল তো মিষ্টি রাখিয়ে দিছে 4টা তো আমার চারজনের তাই 4টা মিষ্টি দিছে আমরা খাইতেছি তো আমরা খাইয়া পারবাসের লেগে রাখে দিব একটা এই যে মিষ্টি তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন আর কমেন্ট লাইক শেয়ার করেন তো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো আমার আদা শেষ হয়েছে আদা ব্লেন্ডার করতে হবে তো ফ্রিজ থেকে আমি আদা নামাই নিছি তো এই যে আদা ব্লেন্ডার করতেছি তো আমার ভাইদের খাতা নাই থাকতে তো বাইটা নিত খাটাতে তো আমার মা রসুন আর আদা নিয়ে আসছে ব্লেন্ডার করে জন্য তো আমার দি ব্লেন্ডার করিয়া তো আমার মাটা ব্লেন্ডার করে দিব আদা রসুন তো আমার মার অল্প ওইটা এই যে আমার মার এই যে আদা ব্লেন্ডার করে দিছি আর এই যে রসুন রসুন ব্লেন্ডার করে দিতেছি আরে তো মা আদা
ধরো শুনি আসলে আগে তো আমি মারে বাইটা দিতাম তো মা বুড়া মানুষ তো বাড়তে পারে না এই যে কাপড় কালকে বাস করে নাই কালকের কাপড় আজকের কাপড় এই যে একসাথে বাস করতেছে সুরায়া সুমায়ার পারভেসের আয়াতের আমার কাপড় সবার কাপড় একসাথে আমার কাপড় বেশি নাই আমি বাস করে রেখে দিছি তো একটা ঝুড়ি আছে আয়াতের ওই আয়াতের কাপড়ই রাখি তো আয়াতের ঝুড়ি সব কাপড়ের নথিয়া দেয় শুকাইলে পরে বাস করে আস্তে ধীরে বাস করে সুরায় কাপড়ই বাস করতেছে এই যে আয়াতের খাতাটি বাস করতেছে এটা বিকালবেলা বসে বসে বাস করতেছে বিকালবেলা কি মানতে চারটে বাজে না সুরায়া চারটে বাজে কাপড়টি বাস করতেছে তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি তো আগামী ব্লগও আবার দেখা হবে আপনারা সবাই নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন সবাই সুস্থ থাকবেন সহি সালামতে থাকবেন আমি সবার জন্য দোয়া করি আর সবাই যেন আমার জন্য দোয়া করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।